প্রোলগের বাংলা ভিডিও লেকচারে সবাইকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছে আমি মাহমুদুল হাসান মন। প্রোলগে আজকে আমরা কিছু বেসিক অ্যারিথমেটিক অপারেশন সম্পর্কে আলোচনা করব। তো আমরা একটা নোটপ্যাড প্লাস প্লাস ফাইল খুলে নিয়ে এর মধ্যে আমরা প্রোলগ কোডটি লিখব। তো শুরুতে আমি এখানে একটা কমেন্ট করে দেব, কমেন্টটা কি লিখবো আমি, বেসিক অ্যারিথমেটিক অপারেশন। ওকে, আমি কি করতেছি সেটা আমি এখানে লিখে দিলাম। দেন শুরুতে আমরা একটা গো নামে ক্লোজ নেব। আমি যে গো নিলাম আপনাদের গো নিতেই হবে এমন কোনো কথা না, আপনারা অন্য কোনো ক্লোজ নিতে পারেন, তবে গো নামাই কিন্তু সকলের জন্য বুঝতে সুবিধা হয়ে যায়। ওকে, দেন আমরা এখন কি করব, আমরা দুটো নাম্বারের মধ্যে যোগ বিয়োগ গুণভাগ এগুলো করে দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা কি করব যে দুইটা নাম্বার যে ইনপুট নিতে হবে তার একটা মেসেজ শো করতে হবে। মেসেজ শো করার জন্য আমরা কি জানি, অবশ্যই রাইট লিখতে হয়, এরপরে আমরা লিখব ইন্টার টু নাম্বার। ওকে, দুটো নাম্বার আমি ইনপুটের জন্য বলেছি, দেন আমি এরপরে একটা নিউ লাইন দিব। দেন কমা না ফুল স্টপ, অবশ্যই কমা, কারণ ফুল স্টপ দিলে কিন্তু এই ক্লোজটা এখানেই শেষ হয়ে যেত। যেহেতু আমি কমা দিয়েছি তাহলে বুঝতে হবে যে ক্লোজটা পরবর্তীতে আরও চলবে। দেন আমি একটা ট্যাব দিয়ে আমি একই সমান করে নিলাম। দেন আমরা কি করব, নাম্বার দুটো রিড করব। ওকে, রিড করার জন্য আমরা দুটো ভেরিয়েবল নিব, এ এবং আর একটা রিড করব দ্বিতীয় একটা ভেরিয়েবল বি। এ বি ছাড়া আপনারা ইচ্ছা করলে অন্য কোনো ভেরিয়েবলও নিতে পারেন ওখানে। ওকে, ঠিক আছে অবশ্যই। এবং আমরা খেয়াল করুন আমরা অবশ্যই বড় হাতের লেটার বা আপার কেস লেটার হিসাবে আমরা নিব। ওকে, দেন এখানে কি ক্লোজটা শেষ হয়েছে, ক্লোজটা এখানেই কিন্তু শেষ হয়ে যেত যদি শুধুমাত্র রিড অপারেশন হতো। এরপরে আমাকে কি করতে হবে, অ্যারিথমেটিক অপারেশন করতে হবে, কার মধ্যে, এ এবং বির মধ্যে। খেয়াল করুন, এ এবং বির মধ্যে অ্যারিথমেটিক অপারেশন করতে হবে। বিধা আর একটা ক্লোজ আমরা এই গো ক্লোজের মধ্যে ডিক্লেয়ার করবো, তার নাম দিলাম আমরা অ্যারিথমেটিক। ওকে, বা এ আর টি, আর্ট বা অ্যারিথমেটিক। ওকে, অ্যারিথমেটিকের কাজটা কি হবে, অ্যারিথমেটিক এ এবং বি নিয়ে কাজ করবে। আমার সরি যে ভুল হয়ে গেছে, বড় হাতের এ এবং বড় হাতের বি, এই এ বি নিয়ে অ্যারিথমেটিক নিয়ে কিন্তু কাজ করবে। ওকে, এ বি ডট দিলাম, এর অর্থ কি যে এটা অ্যারিথমেটিক নিয়ে কাজ করবে। এখানে এই ক্লোজটা এখানে আমরা ডিক্লেয়ার করে সম্পূর্ণরূপে গো ক্লোজটার কাজ শেষ করে দিলাম। যেহেতু গো ক্লোজের কাজ শেষ তাহলে আমি সর্বশেষে এখানে কি দিলাম, ডট দিলাম। দেন এই যে আমার এ আর টি ক্লোজটা আমি লিখেছি, এই ক্লোজটাকে আমার কি করতে হবে, এখন এই ক্লোজটার ডেফিনেশন লিখতে হবে। ওকে, ডেফিনেশন আমরা কীভাবে লিখবো, এ আর টি যে আছে, এ আর টি, তারপরে এ কমা বি, দেন আমরা এটাকে একটা ক্লোজ বানাই দিলাম। ক্লোজ বানাইতে হয় কীভাবে, তারপরে ক্লোন এবং মাইনাস চিহ্ন দিলে সেটা একটা ক্লোজে করে নিতে হয়। এখন এ আর টি এই ক্লোজের ডেফিনিশন লিখবো আমরা। ডেফিনিশনে কী হবে, অ্যারিথমেটিক অপারেশনগুলো হবে, কী কী অপারেশন হবে, যোগ অপারেশন হবে, বিয়োগ অপারেশন হবে, গুণ অপারেশন হবে, ভাগ অপারেশন হবে। তো ওকে, ঠিক আছে, তো আমরা সেই অপারেশনগুলো করবো এখন। ওকে, দেন আমরা শুরু করলাম। যেহেতু সাম আমরা প্রথমে করি, সাম, তাহলে সাম আমরা কার মধ্যে রাখবো, এস নামে আর একটা ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা যোগফল রাখবো। যোগফলটা রাখার জন্য ইজ অপারেটর ব্যবহার করতে হয়। এস ইজ, এস এর মধ্যে থাকবে কি থাকবে, এ প্লাস বি, এ এবং বি যোগফলটা কার মধ্যে থাকবে, এস এর মধ্যে থাকবে। তাহলে কি হয়ে গেল, আমার এডিশন কিন্তু হয়ে গেল, আমার কি কাজ শেষ হয়েছে, না, আমি কিন্তু এরপর আবার বিয়োগ করবো। ওকে, দেন যেহেতু বিয়োগ করার জন্য সেটাকে আমি কি বললাম, জেড এর মধ্যে বিয়োগটা রাখতেছি, জেড ইজ কি হবে, এ মাইনাস বি। ইজ অপারেশনের কাজ কি, ইজ অপারেটরের কাজ হচ্ছে আমার পরবর্তীতে জিনিসগুলো রাখা। ওকে, দেন আমাদের কি রাখবো, আমরা মাল্টিপ্লিকেশন রাখবো কার মধ্যে, এম এর মধ্যে। তাহলে এম ইজ এ ইন্টু বি, ওকে, এ ইন্টু বিটা আমরা গুণ করে এম এর মধ্যে রেখে দেবো। এবং শেষে হবে ডিভিশন, ডি, ডি ইজ এ ডিভাইড বি। ওকে, কি হয়ে গেল, এ ডিভাইড বি। এই যে ডিভাইড করতে গেলে কিন্তু আমাদের ডিভাইড হচ্ছে না, এখানে অন্য একটা জিনিস হচ্ছে আমাদের, ঠিক আছে। সেখানে আমাদের কি লিখতে হবে, ডিআইভি, ডিভ লিখতে হবে। কার কার মধ্যে ডিভ হবে, এ এবং বির মধ্যে ডিভ হবে, তাহলে এ কমা বি, এই দুটার মধ্যে আমরা ডিভিশন দেবো এখানে। ওকে, দেন আমাদের কিন্তু কাজ শেষ। তারপরে আমাদের কি করতে হবে, এগুলো আমাকে প্রিন্ট করতে হবে। ওকে, আমাদের কিন্তু ডিভিশন হয়ে গেলো ডিভের সাহায্যে, সরাসরি কিন্তু ডিভিশনের জন্য আমি স্ল্যাশ চিহ্নটা ব্যবহার করতে পারছি না। দেন আমার কি কাজ শেষ হয়েছে, না, এখন আমাকে এগুলো প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আমি কি করব, রাইট, রাইটের ক্ষেত্রে বানান ভুল হয়েছে এই জন্য যাচ্ছে না, রাইট। ওকে, রাইট আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে কিন্তু যোগফলটা রাইট করব। যোগফলটা রাইট করার জন্য কি, এসকে রাইট করতে হবে। ইচ্ছে করলে আপনারা এখানে কিন্তু দিতে পারেন বিভিন্ন মেসেজ, আমি মেসেজ দিলাম না, আপনারা কিন্তু মেসেজগুলো দিয়ে নেবেন। দেন তারপরে আমরা একটা নিউ লাইন দিলাম পরবর্তী লাইনে যাওয়ার জন্য। দেন আবার রাইট করতে হবে আমাকে কিকে, আমার বিয়োগফলটাকে রাইট করতে হবে। বিয়োগফলটা কার মধ্যে রয়েছে, বিয়োগফলটা রয়েছে জেড এর মধ্যে। ওকে, দেন তারপরে আমরা আর একটা নিউ লাইন দিয়ে দিলাম। দেন তারপরে আরও একটা রাইট করতে হবে, কি রাইট করতে হবে আমাকে, অবশ্যই আমাকে রাইট করতে হবে যে এম, এম এর মধ্যে কি আছে, আমার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ করার পর যা থাকে তাই এম এর মধ্যে রয়েছে। এবং নিউ লাইন দিলাম, সর্বশেষে আমি রাইট করব কি, সর্বশেষে আমি রাইট করব ডি, ডিভিশন। ওকে, দেন আমি তারপরে একটা নিউ লাইন দিয়ে
আমার যেহেতু ক্লোজের কাজ শেষ, আমি না একটা ফুল স্টপ দিয়ে দিলাম। ওকে, তাহলে কি করলাম, আমি এখানে দুটো সংখ্যা ইনপুট নিলাম, ইনপুট নেওয়ার পরে তারপরে তার ভিতরে আমি একটা ক্লোজ কল করলাম। সেই ক্লোজটার কাজ কি, ষোলোটার কাজ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করা। দেন ক্লোজের ডেফিনিশনে আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে সেগুলোকে আমি প্রিন্ট করে দিলাম। তো চলুন আমরা এখানে রান করে দেখি কি হয়। আমরা ফাইলে গিয়ে কন্ট্রোল করব কোনটা, যেহেতু আমার এটার নাম হচ্ছে ইনপুট ডট পিএল, ইনপুট ডট পিএল নেওয়ার পরে আমি গোটাকে কল করব, গো। ওকে, গোটাকে কল করা মাত্র দুটো নাম্বার চাবে আমার, ঠিক আছে। একটা প্রথম নাম্বার দিলাম আমি 9 এবং পরের নাম্বারটা দিলাম আমি 5। দেন যদি আমরা দেখি, দেখুন কত হচ্ছে আমাদের, 9 প্লাস 5 করলে কত হচ্ছে 14, ঠিক আছে। 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 4, 9 এবং 5 গুণ করলে 45, এবং 5 দ্বারা 9 কে ভাগ করলে কিন্তু 1ই হয়, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল না, শুধুমাত্র ডেসিমাল পার্টটা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। পরের ভিডিও লেকচারে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।